এরকম ছাঁচের উপরে বসিয়ে তারপরে এই আরেকটা ছাঁচ দিয়ে এরকম চাপ দিলেই সন্দেশে ডিজাইন হয়ে যাবে। এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো কাঁঠাল বিচির সন্দেশ। কাঁঠাল বিচির সন্দেশ বানাতে লাগবে প্রথমে কাঁঠাল বিচি আমি ধুয়ে খোসা ছাড়িয়ে লাল অংশ ফেলে দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এই কাঁঠাল বিচি আমার এক কাপের মতো, হ্যাঁ নারকেল দিব এক কাপের চেয়ে একটু কম, এইটা তোমরা দিলেও পারো নাও দিলে পারো, কিন্তু আমি দিব। হ্যাঁ আর দিব লিকুইড দুধ হাফ কাপের থেকে বেশি ব্লেন্ডার করার সুবিধার্থে, আর এক চিমটি লবণ দিব, এরকম এক চিমটি লবণ দিব। এখন আমি মিহি করে এটা ব্লেন্ড করে নিব। আমার কাঁঠাল বিচির সন্দেশটা বানাতে ঘি লাগবে প্রায় এক কাপের মতো। এই সন্দেশে ঘি দিয়েই বানাবা, অন্য কোনো কিছু না, অন্য কিছু হলে ভালো লাগবে না। আমি এই চামিচ দিয়ে এই চার টেবিল চামিচ নিলাম, তার ভিতরে প্রায় এক কাপের মতোই হয়ে যাবে। অনেকে ভাববা যে এত ঘি, ঘিটা এতই ভালো লাগবে, আর এই যে আমি ঠিক এরকম মিহি করে কাঁঠালের বিচিটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঘি দিয়ে দিব, কারণ ঘিটা বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। দিয়ে দিব এক কাপের কাছাকাছি গুঁড়া দুধ, দিয়ে দিব চিনি, এখন নাড়তে থাকবো, হালকা আছে নাড়তে থাকবো যাতে পাতিলে লেগে না যায়। আমার সন্দেশটা প্রায় হয়ে আসছে। তোমরা যদি কেউ কাঁঠাল বিচির হালুয়া বানাইতে চাও তাহলে ঠিক এই পর্যায়ে রেখে দিবে। হ্যাঁ এর ভিতরে তোমরা কেউ গোলাপ জল বা কেওড়া জল দিতে পারো, আমি হাফ চামিচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। এটা না দিলেও পারো তোমরা, কিন্তু একটা শাহী শাহী ভাপ আনতে এই কেওড়া জলটা দেওয়া, কেউ চাইলে জাফরানও দিতে পারো একটু দুধে গুলিয়ে। আর আমার সন্দেশটা হতে আরেকটু সময় লাগবে, এজন্য আমি আবারও নাড়তে থাকব। আমার কাঁঠালের বিচির সন্দেশটা প্রায় হয়ে গিয়েছে, দেখো এখন পাতিলে আর লেগে থাকে না, নিজে নিজেই আলাদা হয়ে যায়। ঠিক এই পর্যায়ে ভাববা যে সন্দেশে পুরটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি কতগুলো কাঠবাদাম দিয়ে দিলাম, এখন আমি মিনিট খানিক লাড়বো, লেড়ে নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাবো যে আমি কিভাবে এটা শেপ দিব। আমার সন্দেশের পুরগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা হালকা গরম, আর আমি এই ছাঁচগুলোতে বসিয়ে আমি সন্দেশগুলো বানাবো। ছাঁচগুলোতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছি, এইভাবে সুন্দর করে হাত দিয়ে গোল করতে হবে, গোল করে এরকম ছাঁচের উপরে বসিয়ে তারপরে এই আরেকটা ছাঁচ দিয়ে এরকম চাপ দিলেই সন্দেশে ডিজাইন হয়ে যাবে। এই যে ঠিক এইভাবে করে আমি সবগুলো সন্দেশ বানিয়ে তোমাদের দেখিয়ে দিব। এখন আবার আরেকটা বড় ছাঁচে দিয়ে তোমাদের দেখিয়ে দিতেছি, এইভাবে দুই হাতে একটু চাপ দিতে হবে, তাহলে ডিজাইনটা ভালো করে আসবে। এই যে দেখো
আলতো ভাবে একটু এইভাবে চাপ দিলে এই যে বের হয়ে আসবে। তাহলে আমি সবগুলো সন্দেশ বানাই, তারপরে তোমাদের দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমার কাঁঠালের কুচির সন্দেশগুলো বানানো হয়ে গিয়েছে। তোমরা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবে কাঁঠালের কুচির সন্দেশ বানিয়ে খেয়ে দেখো, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আর তোমাদের যদি ঠিকই ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।